ইন্ডিয়াকে মনে করে তারা তাদের আব্বাজান, ইন্ডিয়াকে মনে করে তারা তাদের মুনি। যখন ইন্ডিয়া বাংলাদেশে এসে ইলেকশনে কে পার্টিসিপেট করবে বা করবে না, তখন আনিসের মতো এই কুত্তার বাচ্চা আইন মন্ত্রী। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বাংলাদেশের বর্তমান সরকার এবং বাংলাদেশের যে এমপি মন্ত্রীরা, তারা নাকি ভারতকে বিদেশ মনে করে না, অর্থাৎ ভারত নিজের একটা দেশ। দর্শক, এটা আমার মন্তব্য না, নাগরিক টিভির ভিতরে একটা সাক্ষাৎকারে তারা বলেছেন, তারা আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি আলোচনাটা শুনলে অনেক কিছু বুঝতে পারবেন, চলুন তার আলোচনাটা সম্পূর্ণ শুনে আসি। ট্রেজারি ডিপার্টমেন্টের পলিসি হলো, তারা শোনেন আমেরিকার যে রিসোর্স আছে, এই রিসোর্সটা আমার আপনার বা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি। বাংলাদেশের উপরে তারা 25টা স্যাটেলাইট এই মুহূর্তে অ্যাড করে রাখছে একটা কারণে, গভর্নমেন্ট যে মিথ্যাচারিতা করে জঙ্গি তৎপরতা নিয়ে, আমেরিকান গভর্নমেন্ট এটা আর বিশ্বাস করে না। এই যে হাসিনা শেখ যত জঙ্গি 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 বলতেছে, আমেরিকা অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হইতেছে বর্ণামি বাদ দাও, এগুলো আমরা জানি তোমরা কি করতেছ। এখন তারা এই যে পেট্রোল বোমা হামলা নিয়ে যত কথাবার্তা বলার চেষ্টা করতেছে আমেরিকান গভর্নমেন্ট, আপনার কি মনে হয়? আমি একটা শোতে আপনাকে বলছিলাম যে হাসিনা শেখ, আপনি যত কথা বলেন, আপনি বাংলায় বলেন আর উর্দুতে বলেন আর হিন্দিতে বলেন, আমি একটা কাজ সবসময় করি, সেই কাজটা কি সাকিব? যে হাসিনা শেখ একটা মন্তব্য করে, আমি ওইটাকে ইংলিশে ট্রান্সলেট করে যেখানে জায়গা মতো আমি পৌঁছানোর ব্যবস্থা করি। এখন এই পৌঁছাইলেই কি কিছু একটা হবে? না রে ভাই, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একটা সরকার প্রধান নিজে যখন জঙ্গির মতো আচরণ করে, জঙ্গির মতো লোকজনের সাথে কথাবার্তা বলে, জঙ্গির মতো লোকজনদেরকে মলতব ককটেল লাঠিসোঁটা বইটা নিয়ে রাস্তার পাশে লোকজন বসিয়ে রাখে মানুষ মারার জন্য, মানুষ খুন করার জন্য, তখন এই কথাগুলো ওয়েস্টার্ন গভর্নমেন্টের জানা উচিত। তো আমি আর আপনি ফর এক্সাম্পল, আমি আর আপনি টক শো শেষ করব, কিন্তু টক শো শেষ করার পরে প্রতি সপ্তাহে আমি একটা কাজ করি। হাসিনা শেখ, আপনার অবগতির জন্য জানাচ্ছি, আপনি আপনার র‍্যাব, আপনার পুলিশ এবং আপনার কুত্তা লীগ, ছাত্র লীগ, কোলামা লীগ, হারামজাদা লীগ, বেইমান লীগ, সুয়ার লীগ, সবার উপরে আমার 10-15 মিনিটের একটা ভিডিও ইউএস কংগ্রেস এবং সিনেটে চলে যায়। আমি আপনিও তাহলে 15 মিনিটের ভিডিও বানান। আমি 15 মিনিটের ভিডিও বানাই ইউটিউবের জন্য, আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য না সাকিব। গুড জোক, গুড ওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমার এটা হয় ইউএস কংগ্রেস, কারণ আমি যদি আধা ঘন্টা, এক ঘন্টা, দুই ঘন্টার ভিডিও বানাই, তারা এটা দেখবে না। আমি অল্প করে ভিডিও বানাই, কোন সিনেটরদের দেখার দরকার আছে, কোন কংগ্রেসম্যানদের দেখার দরকার আছে, তাদের সামনে আমরা এই ভিডিওটা আমি রিপ্রেজেন্ট করি। তারা বাংলায় বলতে থাকে, আমি এটাকে ইংলিশ ক্যাপশনটা অ্যাড করে দিই, যাতে বাংলাদেশে আমেরিকান অফিসিয়ালরা, তারা এটার জন্য ভালো করে বুঝতে পারে হাসিনা শেখ কি বলতেছে, ওবায়দুল কাদের কি বলতেছে, তাদের এই কুত্তা হারাম জাদারা যেসব কথাবার্তা বলতেছে, আমি তাদেরকে এগুলো পাঠিয়ে দিই। আচ্ছা, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজকে তারা একযোগে একটি মন্তব্য করেছেন। আমি এই বিষয়টা নিয়ে আপনার বক্তব্য জেনে আজকে অনুষ্ঠানটি শেষ করব। তারা বলেছে যে নির্বাচন নিয়ে বাইরের চাপের কাছে সরকার মাথা নত করবে না, নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং বিদেশিদের হস্তক্ষেপ করতে দেয়া হবে না। এটা আজকে একটি অনুষ্ঠানে তিনজন একযোগে তারা বলেছেন, তো এটি নিয়ে আমি আপনার মন্তব্য জানতে চাই। এটা খুব সিম্পল এবং ওয়েল নোন ক্যারেক্টারিস্টিকস অফ ইন্ডিয়ান গুনস, ওটাকে কি বলে, ইনভেডার। আমি তো ইন্ডিয়ানদের বর্তমানে বাংলাদেশে বলি বাংলাদেশে ইনভেডার, বাংলাদেশের পুলিশ বা র‍্যাব বা বিজিবি যারাই বলেন, তারা তো বাংলাদেশের ফেভারে কাজ করে না, এরা তো সবাই ইন্ডিয়ার ফেভারেই কাজ করে। আপনি যে প্রশ্নটা করেছেন, বাংলাদেশের এই অবৈধ মন্ত্রী নামের এই গরু ছাগলরা, তারা বলে যে বিদেশিদের অ্যালাউ করা হবে না, বিদেশিদের কথা মতো নির্বাচন অ্যালাউ করা হবে না। বিদেশি বলতে তারা কিন্তু আমেরিকা, ইউরোপ, অন্য সব দেশে বুঝায়, কিন্তু তারা কিন্তু ইন্ডিয়াকে বুঝায় না, ইন্ডিয়াকে কিন্তু তারা বিদেশ মনে করে না, ইন্ডিয়াকে মনে করে তারা তাদের আব্বাজান, ইন্ডিয়াকে মনে করে তারা তাদের মুনি। যখন ইন্ডিয়া বাংলাদেশে এসে ইলেকশনে কে পার্টিসিপেট করবে বা করবে না, তখন আনিসের মতো এই কুত্তার বাচ্চা আইন মন্ত্রী, ওবায়দুল কাদের মতো এই হারামজাদা কাউয়া এবং এই আর শাহরিয়ার মতো এই 2 টাকার আমদানি রপ্তানি বাণিজ্যের, মানে আমি কি বলবো, খারাপ শব্দ উচ্চারণ করতে চাই না, এমন টোকায় এরা বসে বসে ইন্ডিয়ার কাছ থেকে ডিকটেশন নিবে কি করে নির্বাচনে জেতা যায়,
কিভাবে ইভিএম এর মাধ্যমে দিনের ভোট রাতে করা যায়, কি করে 150টা আসন বা 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইলেকশন করানো যায়, তো তারা কি করে সঠিক নিরপেক্ষ এবং ভালো একটা নির্বাচনের পক্ষে তারা কেন যাবে? কখনোই যাবে না। বাংলাদেশের ভাই বোনেরা এবং সাকিব, আমি আপনাদেরকে একটা কথা বলি, হলি আর্টিসানে যখন জঙ্গিবাদের কথা বলা হয়েছে বা বিভিন্ন জঙ্গিবাদের কথা বলা হয়েছে, আপনি কি এটা জানেন যে প্রত্যেকটা বাড়ি আমেরিকা অফার করেছে তারা তাদের এফবিআই পাঠাবে ইনভেস্টিগেট করার জন্য, এফবিআই পাঠাবে প্রয়োজনে সিআই অপারেটিভদের তারা ওখানে ইউজ করবে, ইউরোপিয়ান গভর্নমেন্টের কাছ থেকে তারা লজিস্টিক সাপোর্ট নিবে, তারা তারপর ইনভেস্টিগেট করবে। বাংলাদেশ থেকে কি বলা হলো? বাংলাদেশ থেকে বলা হলো আমাদের নিজস্ব ব্যাপারে বিদেশিদের হস্তক্ষেপ করতে দেয়া হবে না। আচ্ছা, বিদেশিদের হস্তক্ষেপ করতে দেয়া হবে না এই বিজ্ঞপ্তির দুই মিনিটের মধ্যে ইন্ডিয়ান র বাংলাদেশে ইনভেস্টিগেট করা শুরু করলো। এখন বাংলাদেশের কোন সাংবাদিক, বাংলাদেশি কোনো ভাই বোনেরা, আপনারা যদি বর্তমান রেজিম এই হাসিনার অবৈধ রেজিমকে জিজ্ঞাসা করেন, তোমরা বলছো বিদেশি কাউকে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হাত দিতে দেয়া হবে না, তাইলে তোমরা কুকুরের বাচ্চারা কি করে অ্যালাউ করলা ইন্ডিয়া ভিতরে এসে বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার চেক করতে? বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার চেক করার ভিতরে রকে কেন ঢুকাইলা? বাংলাদেশের যে কোনো ইনভেস্টিগেশনের মধ্যে হলি আর্টিসন হোক আর বাংলাদেশের যে কোনো একটা ইনসিডেন্ট হোক, সেখানে র কি করে ঢুকে, ইন্ডিয়ান প্যারামিলিটারি কি করে ঢুকে, আর ইনসিডেন্ট হওয়ার সাথে সাথে র এর বড় বড় অফিসিয়ালরা ইন্ডিয়ান আর্মি চিফ কি করে এসে বাংলাদেশে ঢুকে? তখন কি বলা উচিত না যে শুয়োরের বাচ্চা, দেশ কি তোরা চালাস না তোদের আব্বা চালায়? এই যে তিন কুত্তার বাচ্চা বলেছে বাংলাদেশের নির্বাচন প্রশ্নে কাউকে বলা হবে না, কুত্তার বাচ্চা তোরা বল আমাকে, তোরা আমাকে প্রশ্নটার জবাব দে। আমেরিকা এসে মোমেনের মতো কুত্তার বাচ্চা বলেছে মিস্টার ব্লিংকেন বিএনপিকে একটু রাজি করায় দাও আমাদের মধ্যে নির্বাচনে যাইতে। এই হারামজাদা, তুই কি এই কথা বলিস না? এই কুত্তার বাচ্চা, তুই কি ইন্ডিয়ায় গিয়ে বলিস না হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে? এই শুয়ারের বাচ্চা, তোর আইনমন্ত্রী হারামজাদার বাচ্চা, তুই একটা ব্যাংক চুরি করে নিয়ে গেছিস, তখন কি ওইটা কি তাহলে বিদেশি হস্তক্ষেপ হয় না? তখন বিদেশি হস্তক্ষেপ হয় না। এই কুত্তার বাচ্চারা, তোরা এগুলো কি করিস? তোরা বিদেশে বসে সাকিব একটা কথা বললে এটা খুব দোষ হয়ে যায়। সাকিব গণতন্ত্রের পক্ষে কথা বলে, সাকিবের এইটা দোষ। এই কুকুরের বাচ্চা, রানা দাশগুপ্ত এবং পিচুর যখন বলেছে ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করবে এবং মাইনরিটিদের রক্ষা করবে, এই কুকুরের বাচ্চারা, এটা কি বিদেশি হস্তক্ষেপ হয় না? বিএনপি একটা শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছে 10 তারিখে, সেখানে রয়ের চিফ বাংলাদেশে কি করতে এসেছে? পুরা বাংলাদেশে 1.5 থেকে 2 লক্ষ পুলিশ, বাংলাদেশের 1.5 থেকে 2 লক্ষ পুলিশ ঢাকা মহাসমাবেশে 41,000 পুলিশকে নিয়ে আসা হয়েছে। কেন 41,000 পুলিশকে কেন ঢাকায় নিয়ে আসা হয়েছে? কি ছিল? বিএনপি একটা বিভাগীয় সমাবেশ করবে, এটাকে থামানো। 41,000 পুলিশকে বাংলাদেশে নিয়ে এসো, তোমরা এত সাহসী? 41,000 পুলিশ, সাকিব কথাটাকে আবার রিপিট করি, বাংলাদেশের সর্বমোট পুলিশের সংখ্যা আমি একজাক্ট বলতে পারছি না, 1,75,000 থেকে 2 লক্ষ, তার ভিতরে 41,000 পুলিশ অর্থাৎ 1/4 সব বাংলাদেশকে খালি করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এত সাহস তোমরা, তোমরা এত বীর যে পুলিশ ছাড়া তোমরা রাস্তায় ছাত্রলীগ, কুত্তা লীগ, হারামজাদা লীগ, কুত্তার বাচ্চা লীগ, শুয়োর লীগ নামাতে পারবা না, কারো সাহস নাই। এক কাজ করো, আওয়ামী লীগের যত জঙ্গি, আওয়ামী লীগের যত নেতা, তোমরা এক কাজ করো, যারা নতুন বিয়ে করেছ অন্য আর একজন বউয়ের জন্য বয়ফ্রেন্ড জোগাড় করো, কারণ তোমাদের যন্ত্রটা তো তোমাদের সাথে নাই, ওই যন্ত্রটা তো অন্য জায়গা থেকে হাজির করতে হবে। দর্শক, আলোচনাটা শুনেছেন, তিনি আরো অনেক কথা বলেছেন, যদিও তিনি ল্যাঙ্গুয়েজ ভাবে একটু অন্যরকম ভাবে কথা বলেছেন, আসলে টকশোর ভিতরে কথা না বলাই ভালো। যাই হোক, তিনি যে কথাগুলো বলেছেন তার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।